নমস্কার, রয়্যাল বেঙ্গল নেট থেকে আমি জুঁই দে আপনাদেরকে স্বাগত জানাই। বন্ধুরা, দিন দিন আপনারা যেভাবে এই চ্যানেলটিকে সহযোগিতা করছেন তাতে আমরা সত্যি অভিভূত আপ্লুত। আপনারা এরকমই সঙ্গে থাকুন, তাহলে আমরা কাজে উৎসাহ পাব। বন্ধুরা, আজ এক বিশেষ প্রতিবেদন নিয়ে হাজির হয়েছি। আজকের প্রতিবেদন, মেয়ের হাতে মায়ের পুজো। কবিগুরু রবীন্দ্রনাথ তো বহু আগেই আক্ষেপ করেছিলেন, নারীর আপন ভাগ্য জয় করিবার কেউ নাই দিবে অধিকার। মানুষ সৃষ্টির আদিকাল থেকে আজও নারীকে নিজের ভাগ্য তৈরি করার অধিকার কোনো দিন সমাজ বিধাতারা অন্তত দেননি। কিন্তু আর কতদিন, এবার নারী তুলে নেবে গান্ডীব, সেই ক্ষমতায়ন ঘটবে আগামীতে। দুর্গা শব্দের ব্যুৎপত্তিগত অর্থ বলা হয় অসুরদের দুর্গ নাশ করেছিলেন শ্রী শ্রী চণ্ডী, সেই জন্যই দুর্গনাশিনী থেকে দুর্গা বা দুর্গেশ নন্দিনী। বন্ধুরা, আজ শোনাবো বঙ্গ সমাজের পুরুষতান্ত্রিক দুর্গ নাশ করেছেন এমন কলকাতার চারজন দুর্গার কথা। কে বলে আজকের দিনে ভালো কিছুই হয় না? হয়, কিন্তু মিডিয়া তো ব্যস্ত থাকে বেবি বাম্প বা সেলেবদের লেবার রুমে ছবি নেবার জন্য। আসলে আজকাল তো খবর বা নিউজ দেখা বা শোনার জন্য নয়, খবর খাবার জন্য। বঙ্গ মিডিয়ার নিউজ এখন খাবার বস্তু। আসুন আমরা আসল কথায় আসি। ছয় সিংহের হৃদয়ে নারী হলেন রুমা রায়, সেমন্তী ব্যানার্জি, নন্দিনী ভৌমিক, পৌলমী চক্রবর্তী। এই চারজন কলকাতার এবং দুইজন হলেন আসানসোলের বৈশাখী চট্টরাজ ও নদিয়ার রাখি ভট্টাচার্য। হ্যাঁ, এই ছয়জন নারী আগামী দুর্গাপুজোয় পুরোহিতের ভূমিকা পালন করবেন। ভারতবর্ষের সামাজিক ইতিহাসের অতীব গুরুত্বপূর্ণ এক মাইলস্টোন বলা যেতে পারে। একটা নিঃশব্দ বিপ্লব ঘটবে বঙ্গভূমিতে, মেয়ের হাতে মায়ের পুজো। আগামী দিনে কি বঙ্গ নারীর এই সাহসী ভূমিকা দিকে এদিকে পরিব্যাপ্ত হবে, সারা ভারতে ছড়িয়ে পড়বে এই যুগান্তকারী পরিবর্তনের কর্মকাণ্ড? আমরা আশাবাদী। আজ থেকে 125 বছর আগে বিবেকানন্দ বলেছিলেন, নর ও নারীর উভয়েরই আত্মজ্ঞান লাভ করার সমান অধিকার আছে। পুরুষ যদি ব্রহ্মজ্ঞ হতে পারে তো নারীরা হতে পারবে না কেন? নারীর মধ্যে একজনও যদি ব্রহ্মজ্ঞ হন তবে তার বিচ্ছুরণে হাজারো নারী জেগে উঠবে, আর তাতেই দেশের ও সমাজের কল্যাণ হবে। মহিলা পুরোহিত করবে দুর্গাপুজো, এই লড়াইটা কিন্তু একদিনে হয়নি। যে কোনো পরিবর্তন করতে গেলে অনেক ত্যাগ স্বীকার করতে হয়, সময় ব্যয় করতে হয়, মানুষকে বোঝাবার একটা দায়িত্ব থাকে। গড্ডালিকা প্রবাহ রুখে সম্পূর্ণ ভিন্ন পথে চলতে গেলে বাধা তো আসবেই। সেই সব বাধা বিপত্তির মধ্যে দিয়ে যাবার জন্য দরকার প্রজ্ঞা, জ্ঞান, আত্মসংযম, ধৈর্য, সাহস। কলকাতার এই চার নারীকেই সেই পথ পেরিয়ে আসতে হয়েছে। লড়াইটা সহজ তো ছিলই না, বরং কঠিন এক সামাজিক পরিবর্তনের সংগ্রাম বলা যেতে পারে। কুর্নিশ করি এই বঙ্গলালনাদের, একটা উজ্জ্বল আলো দেখিয়ে গেলেন আগামী দিনের নারীর জন্য। এটা দেখেই অনুপ্রাণিত বাংলার জেলা শহরের শিক্ষিতা মহিলারাও। এটা ভীষণই একটা ভালো লক্ষণ। এই চার ভদ্রমহিলার অধ্যবসায় হার না মানা মানসিকতা ছিল বলেই আজ এই জায়গায় তারা উত্তীর্ণ হতে পেরেছেন। 2021-এ দক্ষিণ কলকাতার 66 পল্লীর সার্বজনীন দুর্গাপুজোতে দেখা যাবে এই চার মহিলাই পৌরোহিত্য করবেন সমগ্র পুজো ও আনুষঙ্গিক কর্মকাণ্ড। এতদিন ধরে একচ্ছত্র অধিকার ছিল শুধুমাত্র ব্রাহ্মণ সম্প্রদায়ের পুরুষদের। সেই পুরোহিত মহাশয়ের সংস্কৃত জ্ঞান না থাকলেও ভুল মন্ত্র উচ্চারণ করলেও সাত খুন মাপ, কারণ সে তো পৈতেধারী ব্রাহ্মণ আর পুরুষ। এবার থেকে সেই প্রথাতে এক বড় কুঠারাঘাত।
উপনিষদ ও বেদান্তের ভাবনায় ভাবিত এই বঙ্গ নারীরা দেখিয়ে দিচ্ছেন নারী পুরুষের ক্ষেত্রে শাস্ত্রের কোনো ভেদাভেদ নেই। উপনিষদের মতো আধুনিক চিন্তাধারার গ্রন্থ মানুষকে সঠিক পথে নিশানা দেয় সেটাই প্রমাণ করতে চলেছেন এই ছয় সুশিক্ষিতা বঙ্গ নারী। আমরা আজ সময়ের সাথে সম্পৃক্ত হওয়ার মতো মানসিকতা পোষণ করছি, এ তো অতি আনন্দের কথা। যে বঙ্গভূমি ধন্য হয়েছে কাদম্বিনী গঙ্গোপাধ্যায়, চন্দ্রমুখী বসু, বীণা দাস, মাতঙ্গিনী হাজরার মতো মহিয়সী নারীর জন্য, বর্তমানে সেই ব্যাটন কি নন্দিনী ভৌমিক, উমা রায়দের হাতে? সময় বলে দেবে। নন্দিনী ভৌমিক সুশিক্ষিতা, লেডি ব্রেবোন কলেজে সংস্কৃত ভাষা ও সাহিত্যের মাস্টার্স, বর্তমানে তিনি একজন অধ্যাপিকা। রুমা রায়, উনিও সংস্কৃত কলেজের ছাত্রী। নন্দিতা আর রুমার যৌথ প্রয়াসে একটা ভাবনা গড়ে ওঠে কিছু বছর আগে, সেটা হলো কেন মহিলারা পুরোহিতের ভূমিকা পালন করতে পারবে না, তাতে বাধা কোথায়, উপনিষদ কি বলে, এই চিন্তা ভাবনা আর জ্ঞানের খোঁজ করে দেখলেন কোনো বাধা নেই। ভারতীয় শাস্ত্রে মানুষকে আত্মার সঙ্গে তুলনা করা হয়েছে, আত্মার কোনো লিঙ্গভেদ নেই, নেই কোনো বর্ণ বৈষম্য, উঁচু নিচু কোনো ভেদাভেদ। সেই শুরু, দুই বন্ধু সমাজ বদলের সূচনা করলেন, শুরু করলেন বিবাহ অনুষ্ঠানে পৌরোহিত্য করা। ধীরে ধীরে শহরের মানুষ এই দুই নারীর প্রয়াসকে অভিবাদন জানালো। নন্দিনী রুমার সঙ্গে এলেন আরও দুজন উচ্চশিক্ষিতা নারী, রবীন্দ্রসঙ্গীত শিল্পী সেমন্তী ব্যানার্জি আর পৌলমী চক্রবর্তী। আগামী দিনে নারীরাই দুর্গাপুজো তথা সকল পূজা পার্বণে পৌরোহিত্য করার প্রথাটা চালু হোক, এই আশাই আমরা পোষণ করি। দীর্ঘদিন পুরুষরা তো পৌরোহিত্য করেছে, এবার একটু বিশ্রাম নেওয়া দরকার। আমরা আশায় থাকলাম সফল হোক বঙ্গনারীর এই নতুন ভাবনা চিন্তার প্রয়াস, আগামীতে পৃথিবী আরও সুন্দর হয়ে উঠুক তাদের হাত ধরে। স্বামী বিবেকানন্দ বলেছিলেন, মাতৃশক্তি হচ্ছে সমস্ত শক্তির কেন্দ্রবিন্দু, এই শক্তিরই এখন সবচেয়ে বেশি প্রয়োজন। এই বঙ্গ নারীদের রয়্যাল বেঙ্গল নেটের পক্ষ থেকে জানাই কুর্নিশ এবং শুভেচ্ছা। বন্ধুরা, আজ এখানেই শেষ করছি। একটি অনুরোধ, যদি ভিডিওর বক্তব্য ভালো লাগে তবে অবশ্যই শেয়ার করবেন এবং কমেন্ট বক্সে আপনার মতামত অবশ্যই জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকলকে শারদ শুভেচ্ছা, নমস্কার।